কক্সবাজার শহরের সমিতিপাড়ায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত সুকান্ত দুদিন পর মারা গেছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দলে দলে হাসপাতালে ছুটে যান সমিতিপাড়া ও কুতুবদিয়ার বাসিন্দারা। তখন সেখানে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। নিহত সুকান্ত সুকুমারের ছেলে, তিনি সেলুনে কাজ করতেন। তখন উত্তেজনার মধ্যে হাসপাতালে কার্যক্রম বন্ধ হয়ে যায় বেশ কিছু সময়, এমনকি সাংবাদিকদের ওপর তেড়ে আসে কিছু উশৃঙ্খল যুবক। স্থানীয় কাউন্সিলর আক্তার কামালের বক্তব্য, দুপক্ষের সংঘর্ষে সুকান্ত মারা গেছেন। গত 2 তারিখের ঘটনায় উপর্যুক্ত করে পাথর, ইট, পাটকেল, লোহার লাঠি ছোড়া দিয়া ওনাকে আঘাত করার কারণে ওই ছেলেটি ওখানে পড়ে আছে। অবশেষে আমার ওয়াইফ দায়িত্ব নিয়েছে, এই ছেলেটা আমার ওয়াইফকে ছেলেটা মা ডাকছে, মা আমার কেউ নাই, আমাকে একটু বাঁচান। তখন উনি দায়িত্ব নিয়ে উনি অনেককে পায়ে ধরে হাত ধরে মসজিদগিরি আনার সাথে সাথে ওখানে ওনাকেও আঘাত করে এবং ওনার সাথে যিনি সঙ্গী ছিলেন ওই ছেলেটারও আঘাত করে জুয়েলকে। স্থানীয়রা বলেন, সংঘর্ষের সময় কুতুবদিয়াপাড়ার লোকজন থেকে সমিতিপাড়ায় এসে সুকান্তের ওপর হামলা চালায়। যখন ঝগড়া হয়ে গেছে তখন পাল্টাপাল্টি কি হয়েছে, আপনার হামলা হয়েছে এই ছেলেটাকে, যখন ওদের ওদিকে গেছে, আইন সমিতিপাড়ার ওদিকে গেছে, ওরা মারছে, মারে ভাই ফেলে রাখছে। ওনারা কুতুবদিয়াপাড়ার লোকেরা একটা হত্যা করে আমাদের সমিতিপাড়ার লোককে, হ্যাঁ, এখন তারা গিয়া করতেছে, এখন ওনারা নাকি কুতুবদিয়াপাড়ার। বুধবার রাত 11টায় এলাকার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। সমিতিপাড়া দিয়ে যাতায়াত করছে কুতুবদিয়াপাড়ার যাত্রী ও পণ্যবাহী গাড়ি। সংঘর্ষের পরে কুতুবদিয়াপাড়ার লোকজন চলাচলে বাধাগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা চান এই এলাকা যেন আর অশান্ত না হোক। রামু কলেজে পড়ে আমার একটা ছোট ভাই, সে কোনো কিছু জানেও না, এখনো পর্যন্ত আমরা জানি না যে কার সাথে কি ঘটনা হয়েছিল। আমার ভাইটাকে কিরিশ দিয়ে কূপ মেরে হাত দ্বিখণ্ডিত করা হয়েছে, তা আপনারা সবাই অবগত আছেন। সমিতিপাড়ার সকল নাগরিকদের কাছে অনুরোধ, সকল ভাই বোনদের কাছে অনুরোধ, আমার ভাইকে মারা হয়েছে, আমি এটার প্রতিরোধ চাচ্ছি না, এই বিষয়ে কোনো রক্তপাত ভবিষ্যতে হোক আমি চাই না, এটা আমরা সামাজিকভাবে শেষ করব, আমরা সামাজিকভাবে বসে এটা সমাধান করতে চাই, আমি এই জিনিসটা এখানেই শেষ করতে চাচ্ছি। রাস্তাঘাটে কেউ কখনো যেন বলক না দেয়, এখানে সবার স্বার্থে, এই এলাকা তো সরকারি রাস্তা, এখানে তো সকলের অধিকার আছে রাস্তা যাওয়া, এই রাস্তা কেউ ব্লক করবে না। আর আমরা অনুরোধ করব কেউ যেন এই রাস্তায় ব্লক না করে, কেউ যেন এই ঘটনা নিয়ে নতুন করে কোনো ফায়দা না লুটে, এটাই আমাদের অনুরোধ। রাতে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। এ সময় পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুজ্জামান। পরিস্থিতি এখনো স্বাভাবিক আছে, আমি সবার সাথে কথাবার্তা বলতেছি, আশা করি সমস্যা হবে বলে মনে হচ্ছে না, তারপর আইনগতভাবে যেটা হয় সেটা হবে, আমরা মোটামুটি তৎপর আছি। গেল সোমবার সকাল 11:30টায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সমিতিপাড়া ও কুতুবদিয়াপাড়ার কিছু সংখ্যক লোকজনের মাঝে দফায় দফায় হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া, সড়ক অবরোধ, অগ্নিসংযোগে অর্ধশতাধিক লোক আহত হয়। আহতদের মধ্যে সুকান্ত চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিউজ ডেস্ক, সিসিএন।